এই পৃথিবীতে কোটি 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 মানুষের বাস কত মানুষের সঙ্গে কত মানুষের দেখা হচ্ছে কথা হচ্ছে প্রতিদিন আমার আপনার প্রত্যেকের সঙ্গে আমাদের প্রত্যেকের ভেতরেই কোনো না কোনো মারাত্মক রোগ থেকে শুরু করে ছোটখাটো রোগও লুকিয়ে আছে তো বন্ধুরা আপনি বাড়িতে বসে কিভাবে বুঝবেন আপনি পুরোপুরি সুস্থ আছেন কিনা বা কয়েকদিন পরে অসুস্থ হতে পারেন কিনা আজকে এমন কয়েকটি উপায় আমি বলবো যেগুলো আপনি যদি বাড়িতে বসে অবলম্বন করেন আপনি অবশ্যই বুঝবেন যে আপনি পুরোপুরি সুস্থ কিনা তো চলুন দেখে দিই সেই উপায়গুলো কি না লাগুক প্রাণে শীতল শীতল পরের কথা বন্ধু কানে আসুক বন্ধু কানে মন জানলা খুলে দেনা সুস্থ থাকতে সবাই চান এজন্য সঠিক নিয়মের যাপন করা জরুরি তবে করোনা কালে সুস্থ থাকাটা চ্যালেঞ্জের বিষয় সামান্য ক্লান্ত লাগলেও সবার মনে আতঙ্ক জাগে এই বুঝি কোনো রোগে শরীর আক্রান্ত হল তবে আপনি চাইলে ঘরে বসেই ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন সুস্থ আছেন কিনা না এই পরীক্ষা ঘরেই খুব সহজে করা যাবে এজন্য দরকার মাত্র তিরিশ সেকেন্ড আসলে সবারই নিজ স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি কারণ এমন অনেক কঠিন রোগ আছে যেগুলো ধরা পড়ে না সহজে তারপর যখন ধরা পড়ে ততক্ষণে দেরি হয়ে যায় অনেকটাই তাই নিজের চেক যদি নিজের হাতেই থাকে তাহলে অনেকেরই সুবিধা হয় জেনে নিন এমন কিছু ঘরোয়া পরীক্ষা যার মাধ্যমে জানতে পারবেন শরীর সুস্থ আছে কিনা প্রথম পরীক্ষা হাতের তালু ও আর্টেরিওস্কেলের এই পরীক্ষা করার সময়ে আপনার আঙুলগুলোকে মুঠো করে নিন তারপর হাতের মুঠো শক্ত করে চেপে ধরুন এই অবস্থায় ঠিক তিরিশ সেকেন্ড অপেক্ষা করুন তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দিন হাতের মুঠো ছেড়ে দেওয়ার পরে লক্ষ্য করুন তালু আগের চেয়ে কিছুটা সাদা হয়ে গেছে এটি রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে হয় এবার কিছুক্ষণ অপেক্ষা করে তারপর হাতুত হাতের তালুর দিকে লক্ষ্য করুন তালু স্বাভাবিক রঙে ফিরে যেতে কতটা সময় লাগলো তা দেখুন যদি এ সময়ে আপনি অসাড় বোধ করেন বা রক্ত ফিরে আসতে বেশিক্ষণ লাগে তাহলে এটি আর্টেরিওস্কোলের লক্ষণ হতে পারে এটি এমন এক অবস্থা যেখানে হৃদপিণ্ড থেকে শরীরে বাকি অংশে অক্সিজেন ও পুষ্টি বহনকারী রক্ত পুরু ও শক্ত হয়ে যায় ফলে নানা সমস্যা তৈরি হয় দুই নম্বর পরীক্ষা পাঁচ আঙুলে পাঁচ সমস্যা পরবর্তী পরীক্ষার জন্য মাত্র পাঁচ সেকেন্ডেই যথেষ্ট এটি করার জন্য এক হাত দিয়ে অন্য হাতের নখের গোড়া চেপে ধরুন আগের পরীক্ষার মতোই এক্ষেত্রে নোখ সাদা হয়ে যেতে পারে তবে এই পরীক্ষার পরে রক্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তিন সেকেন্ডের বেশি সময় লাগে না এক্ষেত্রে যদি আঙুলে ব্যথা ও অস্বস্তি অনুভব করেন তাহলে তা হতে পারে বুড়ো আঙুলে ব্যথা শ্বাসকষ্টের সংকেত দিতে পারে তর্জনী কোলন বা পাচনতন্ত্রের সঙ্গে সম্পর্কিত সমস্যার ইঙ্গিত দেয় মধ্যমা কার্ডিওভাস্কুলার সমস্যার লক্ষণ হতে পারে অনামিকায় সমস্যা হলে তা হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে অবশেষে ক্ষুদ্রতম আঙুল অর্থাৎ কনিষ্ঠা অন্ত্রের সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে এই পরীক্ষায় প্রতিটি আঙুল শরীরের বিভিন্ন অংশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকার কারণে যেসব প্রত্যঙ্গে নানা অনিয়ম শনাক্ত করতে সক্ষম তিন নম্বর পরীক্ষা দুই পায়ের সঙ্গে কোমর ও পেট এই পরীক্ষার জন্য মেঝেতে টান হয়ে শুয়ে পড়ুন দুই হাত দুই দিকে থাকুক মেঝের ওপরে উপুড় করে রাখা মেরুদণ্ড একেবারে সোজা রাখুন এবার ধীরে ধীরে আপনার দুটো পা তুলুন আপনি যদি তিরিশ সেকেন্ডের জন্য এই অবস্থান ধরে রাখতে সক্ষম হন তাহলে সমস্যা নেই তবে তিরিশ সেকেন্ড না ধরে রাখতে পারলে বুঝবেন আপনার পেট অথবা মেরুদণ্ডের নিচের অংশে কিছু সমস্যা থাকতে পারে আশা করব ভিডিওটি ভালো লেগেছে আপনাদের তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার